প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারে যাদবপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এই প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে আজ সকাল থেকেই বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত নবগ্রাম অঞ্চলের হিমচি এলাকায় প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নির্বাচনী প্রচারের ছবি জনসংযোগ করলেন সায়নী ঘোষ, আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন সায়নী ঘোষ, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে আজ সকাল থেকেই বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত নবগ্রাম অঞ্চলের হিমচি এলাকায় প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, দেখো পারমিতা, যেখানে কিন্তু এই তীব্র দাবদাহের মধ্যে, যেখানে দেখো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেখানে নির্দেশ যে খুব দরকারি কাজ ছাড়া কিন্তু 11টার পর থেকে এবং বিকাল 4টা পর্যন্ত যাতে কেউ বাইরে না বেরোয়, খুব দরকারি কাজ না হলে। কিন্তু দেখো এই তীব্র দাবদাহের মধ্যে যেখানে এখানে কিন্তু এইসব বিভিন্ন জায়গায় কিন্তু লু বইছে, সেই জায়গায় যাতে তার মধ্যেই কিন্তু এই ভোটের প্রচার পর্ব এক প্রকার বলা যায়। সেই সেই তীব্র দাবদাহের মধ্যেই আজকে যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তিনি কিন্তু বারুইপুর পূর্বের একদম প্রত্যন্ত গ্রাম এলাকায় হিমচি, নবগ্রাম অঞ্চলের হিমচি সেই এলাকায় কিন্তু আজকের প্রচারে, কিন্তু সেই তীব্র দাবদাহের মধ্যেও কিন্তু এলাকার মানুষদের যথেষ্ট সাড়া পেয়েছে। সেই তারা তাদের সায়নীকে তারা হাতের কাছে পেয়ে, তারা যেখানে টিভির মাধ্যমে তাকে দেখতো সেখানে কিন্তু তাদের হাতের কাছে পেয়ে, তাদের সাথে সেলফি তোলা থেকে শুরু করে তাদের সাথে সেই সায়নী ঘোষকে সমস্ত মহিলা তাকে হ্যান্ডশেক করা সবই হয়েছে। এমনকি আগাম সেখানে আগাম জেতার পরে যেটা যে তারা যে আবির খেলার মতো সেটা কিন্তু আজকে সেখানে হয়েছে, যার ফলে দেখো মানুষ কিন্তু একটা সেই সমস্ত এলাকার মানুষজন তারা জানে সায়নী এখানে যেই তৃণমূলের যেই দাঁড়াক না কেন তারা জিতবেই, অর্থাৎ সায়নী ঘোষ আসাতে তারা কিন্তু একটা আবির খেলছিল, এক প্রকার তারা আগাম সেখানে আবির খেলা শুরু করে দিয়েছে। পাশাপাশি সায়নী ঘোষ যেটা জানায় যে এই তীব্র দাবদাহের মধ্যে যেখানে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় তারা পরিক্রমা করছে এই গরমের মধ্যে, অর্থাৎ আমি তো বাড়ি বসে থাকতে পারবি না, আমিও তীব্র দাবদাহের মধ্যে সকাল থেকে বিকাল ভাঙড় থেকে গড়িয়া, গড়িয়া থেকে তারপর বারুইপুর পূর্ব বিভিন্ন জায়গা থেকে যাদবপুর চষে বেড়াচ্ছে, এবং আমার কর্মীদেরও বলেছি তারাও আমার প্রচার শেষে তারা যেন সবাই যে বাড়ি চলে যায়, তারা যেন আর বাইরে না বেরোয়, তারাও সাবধানে থাকুক এটা আমি চাই। পারমিতা ধন্যবাদ। বিশ্বজিৎ, প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে আজ সকাল থেকে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত নবগ্রাম অঞ্চলের হিমচি এলাকায় প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল হাসান প্রমুখরা।